সামান্য বৃষ্টি হলে খুলনা মহানগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কেসিসির ৮৫০ কোটি টাকার প্রকল্পের এখনও কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। খুলনার রয়্যাল মোড় থেকে যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। কি পরিমাণ জলাবদ্ধতা হয়, আমি যেখানে দাঁড়িয়েছি হাঁটু পানিতে আমি কিন্তু দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি ইঞ্জিন রিক্সা, সেটি কিন্তু প্রায় বিকল হওয়ার পথে। তিনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন গাড়িটি তোলার জন্য, কিন্তু তার গাড়িটি কিন্তু আটকে আছে এবং সম্ভবত তার ইঞ্জিনেও প্রবলেম হয়েছে, এরকমটি তিনি আমাদেরকে বলছিলেন। খুলনা মহানগরীর এই যে জলাবদ্ধতা, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে চলে আসছে। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের আপনি যেমন বলছিলেন যে ৮৫০ কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু এখনও পর্যন্ত চলমান, যদিও বিগত সরকারের আমলে প্রায় ৩ বছর আগে ২০২১-২২ দিকে এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের ৮৫০ কোটি টাকার যে ড্রেনেজ ব্যবস্থার যে সংস্কার কাজ চলছে, সেটি কিন্তু এখনও পর্যন্ত চলমান। এখানে বর্তমানে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বভার রয়েছে খুলনা বিভাগীয় কমিশনার, তার হাতে রয়েছে। তিনি তার কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই চলমান যে প্রকল্পগুলো সেগুলো কি থেমে আছে কিনা, তিনি যদিও বলেছেন যে না, এই প্রকল্পগুলো কিন্তু এখনও চলমান রয়েছে, কিন্তু সেই কাজ কিন্তু আমরা সেই উন্নয়ন কাজ কিন্তু দেখতে পাচ্ছি না। ড্রেনেজ যে ব্যবস্থা, যে এই জলাবদ্ধতা নিরসনের যে যথাযথ যে ব্যবস্থা, সেটি কিন্তু নেওয়া হচ্ছে কিনা, এটা নিয়ে কিন্তু নগরবাসীর কিন্তু নানা রকমের অভিযোগ রয়েছে। খুলনার এই রয়্যাল মোড় ছাড়াও আরও অন্যান্য বেশ কয়েকটি জায়গা, দোলখোলা, পিটিআই মোড় এবং আমতলা, ডাকবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু একটু বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই ছিল আমার কাছে খুলনা মহানগরী রয়্যাল মোড় থেকে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। ধন্যবাদ।